হাই অল ফ্রেন্ড, আজকে চলে এসেছি সিউড়ি একটা ক্যামেরা কেনার জন্য। আবিষ্কার দোকানের নাম ইন্টারন্যাশনাল শোরুমের বাঁদিকে বড় পোস্ট অফিসের সামনে। দোকানের মালিকের নাম হচ্ছে ধরমদা। আজকে বারে রবিবার এবং দোকান বন্ধ থাকে। দেখতে পাচ্ছেন একটা গেট খুলে রেখেছে আমাদের জন্য, ফোন করেছিলাম বলে। এবং এইখানে বিভিন্ন রকমের ইলেকট্রনিক্সের প্রোডাক্ট পাওয়া যায়, এসি, ফ্রিজ, আপনার এলইডি। বাকি দোকানের ভিতরে গিয়ে কথা বলা যাক, ভিডিওটা দেখতে থাকুন। ক্যামেরা আমার আনবক্সিং করে দিচ্ছি। আর যার কথা বলছিলাম, ইনি সেই ধরমদা যে আমাদেরকে ক্যামেরাটা আনিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। আমি কলকাতা অলরেডি দুবার গেছি, সেখানেও পাইনি, আমাকে ঘুরে আসতে হয়েছে। ধরমদা আমাকে যে 5 দিন সময় নিয়েছিল, কিন্তু 5 দিনের মধ্যে আমাকে ক্যামেরাটা এনে দিয়েছে, তার জন্য ধরমদাকে অসংখ্য ধন্যবাদ। আপনারাও যদি কেউ অর্ডার করতে চান তো অবশ্যই এখানে এসে যোগাযোগ করুন, ধরমদা আপনাদেরকে আনিয়ে দেবেন। ইনি হলেন সেই ধরমদা, আপনাদেরকে অবশ্যই আনিয়ে দেবেন। অ্যাড্রেসটা আমি আরেকবার বলে দিই, সিউড়ি বড় পোস্ট অফিসের সামনে। তা বাকি কথা না বলে দেখা যাক 64-এর ভিতরে কে রয়েছে। এই ক্যামেরাটার জন্যে অনেকদিন থেকে আমরা অপেক্ষা করছি। ধরমদা একটা প্রাইসটা বলে দাও। ধরমদা আমাদেরকে বললো 1 লাখ টাকা দাম আছে এটা, আর এর সঙ্গে যে কিট লেন্সটা আছে যেটা 18-135, এটা হচ্ছে সনির ই মাউন্ট লেন্স। আর সনির লেন্স সম্বন্ধে কী আর বলবো, এর তো কোয়ালিটির জবাব নেই। সমস্ত কোম্পানির থেকে সনি লেন্সের দাম সবসময় বেশি, এবং সনি লেন্সের শার্পনেসটাও বেশি আছে। সনির ই মাউন্ট লেন্স আমি বডির মধ্যে এটা ফিটিং করি, লক হয়ে গেল। আর এখানে সামনে যে সুইচটা দেখতে পাচ্ছেন, এটা সামনে দিয়ে দিলে অটো ফোকাস কাজ করবে, আর পিছনে দিয়ে দিলে ম্যানুয়াল ফোকাস কাজ করবে। কেউ যদি ম্যানুয়াল ফোকাসে কাজ করে অবশ্যই কাজ করতে পারবে। আর কেউ যদি 4K শ্যুট করে তো এই ব্যাটারি দিয়ে ম্যাক্সিমাম 40 মিনিট শ্যুট করতে পারবে। আর ফুল এইচডি যদি কেউ 60 ফ্রেমে শ্যুট করে তাহলে ম্যাক্সিমাম 80 মিনিট শ্যুট করতে পারবে। আর 450 ফটো। দেখা যাক ব্যাটারিটা ভরে চার্জ আসে কি না। আর এটা হলো সনি, সঙ্গে পাচ্ছি 64 জিবি মেমোরি কার্ড। অন করার চেষ্টা করি ক্যামেরাটা, যত সম্ভব পাওয়ার থাকে না, চার্জ ডিসচার্জই থাকে। আমার ক্যামেরা অন করলাম, পাওয়ার নেই। চার্জ করার পরে এর ভিডিও কোয়ালিটি, ইমেজ কোয়ালিটি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেব, সেটা দেখবেন। আর ধরমদার কাছে কী কী পাওয়া যায় সেটা দেখাবো। দেখুন কী কী পাওয়া যায়। এখানে তো ডিসপ্লে জায়গা, সব কিছু তো আর এখানে লাগানো থাকে না, তো কিছু কিছু দেখাতে পারবো। এবং ধরমদার গোডাউন যাওয়ার সম্ভব নয় গোডাউনগুলোকে। এখানে পেয়ে যাবেন ওয়ার্লপুলের সিঙ্গেল ডোর, ডবল ডোরের ফ্রিজ এবং ডিপ ফ্রিজও পেয়ে যাবেন। কিচেনের জন্য ইন্ডাকশান, বাজাজ গ্রাইন্ডার, ওয়াশিং মেশিন। ফ্রিজের মধ্যে পেয়ে যাবেন এলজি, স্যামসং, হোম থিয়েটার, সনি, স্পেশালি সনি ডিলার আছে, কেরিয়ারের ডিলার আছে। তা আপনি এখানে যদি কেউ এসি নিতে চান তো অবশ্যই আমি নিচে নাম্বার দিয়ে দেবো। এসির ব্র্যান্ডগুলো পেয়ে যাবেন আপনি, কেরিয়ার পাবেন, ব্লু স্টার পাবেন, হিটাচি পাবেন, ডাইকিনিক পাবেন। আর আপনাদেরকে একটা এখানে প্লাস পয়েন্ট হচ্ছে যে বাজাজ ফাইন্যান্স সুবিধাটা ধরমদা বাড়াবাড়ি রেখেছে, অবশ্যই আসবেন, বাজাজ ফাইন্যান্সের সুবিধাটা পাবেন। আর আমি আপনাদেরকে নিচে ধরমদার অ্যাড্রেস প্লাস আপনার ফোন নাম্বার দিয়ে দেবো, ধরমদাকে ফোন করে জিজ্ঞেস করে নেবেন। আর ওয়াশিং মেশিনও যদি নেন, ওয়াশিং মেশিনও পেয়ে যাবেন এখানে। আর ধরমদার কাছে বাকি জিনিসগুলো জেনে নেবেন কী কী পাওয়া যাবে। আর এই পর্যন্তই ভিডিওটা রইল, পরের ভিডিওতে আমরা ক্যামেরার কোয়ালিটি সম্বন্ধে কথা বলবো।